বিস্কিট কিনতে গিয়ে শিশু নিখোঁজ, রহস্যের কিনারা হলো 52 ঘন্টা পর। প্রতিবেশী বাড়ির ছাদ থেকে উদ্ধার হলো 4 বছরের শিশুর নিথর দেহ, মৃতের নাম শুভম ঠাকুর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙ্গা গ্রামে। জানা গিয়েছে, বিস্কুট কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বছর চারেকের এই শিশু, তারপরই নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ ওই শিশুর খোঁজে শুরু হয় তল্লাশি, পুলিশ কুকুর এনেও তল্লাশি করা হয়, কিন্তু কোথাও ওই শিশুর কোনো খোঁজ মেলেনি। এরপরই আজ ওই শিশুর নিথর দেহ উদ্ধার হয়। 52 ঘন্টা পর দেহ উদ্ধার হয়েছে প্রতিবেশী বাড়ির ছাদ থেকে। পরিবারের অভিযোগ, ওই প্রতিবেশীরাই অপহরণ করে ছোট্ট শুভমকে শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।